আবারও দিনাজপুরে চালের বাজারে অস্থিরতা। গত কয়েকদিনে 50 কেজির বস্তায় বেড়েছে 100 থেকে প্রকারভেদে 150 টাকা, আর প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বিস্তারিত জানাতে শহরের বাহাদুর বাজার চালের মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাব তার কাছে। পুরে চালের বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহব্যাপী এখানে প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা, এবং পাইকারি যে 50 কেজির বস্তা সেটা বেড়েছে আপনার 100 থেকে আপনার 150 টাকা। এই যে চালের দাম বৃদ্ধির যে কারণটি, এটা অনেকে বলছেন যে সাম্প্রতিককালে যে বন্যা এটি একটি কারণ, পাশাপাশি যারা মিলার বরাবরই যে অভিযোগটা করে থাকেন যে হাটে এখন চালের দাম ধানের দাম অনেক বেশি, এবং পাশাপাশি আপনার যে ছোট্ট যে আপনার এইখানে যে আপনার চিকন চালের উৎপাদন কিন্তু অনেক বেড়েছে মোটা চালের চেয়ে, এই কারণে দামের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আজকের এই বাহাদুর বাজারে আমরা যেটা দেখেছি যে খুচরা বাজারে যে চালটি বিক্রি হচ্ছে বিশেষ 28 এবং 29, সে চালটি প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা বৃদ্ধির কারণে আগে 57 টাকা ছিল প্রতি কেজিতে, এখন সেটি বিক্রি হচ্ছে 64 টাকা, এবং 62 টাকাও বিক্রি হচ্ছে। এবং মিনিকেট যেটা নাম পরিবর্তন করে এখন নাজির সেল করা হয়েছে, সেটি এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি আপনার 67 টাকা। এই যে চালের যে বৃদ্ধির কারণ, এটা পাইকাররা যেটা বারবার বলছেন যে এখানে বড় বড় যে কোম্পানিগুলো এবং যারা ধানের ব্যবসা করেন তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ধান মজুত রয়েছে, এই মজুত ধান রয়েছে, এবং এখানে তারা অনেকে বলছেন যদি খাদ্য বিভাগ এবং জেলা প্রশাসন যদি অভিযান চালায় তাহলে তারা কিন্তু ধানের দামটা কিছুটা হলেও কমবে। আপনি সামনে আমন সিজন, এই আমন সিজনের কারণে হয়তো ধানের দামটি আপনার যদি ধান উঠে তারপরেই হয়তো চালের দামটা আপনার কমবে। এই আরেকটি বিষয় হচ্ছে যারা খুচরা ব্যবসায়ী তারা কিন্তু আপনার যে দামে বিক্রি করছেন, যারা ভক্তা আছে ভক্তারা কিন্তু আপনার অত্যন্ত আপনার অসহায় পড়েছেন। যারা সীমিত আয়ের মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা চাল কিনতে এসে তাদের যে বাজেট সেটা কিন্তু তারা কুলোচ্ছে না। বিশেষ করে যে দামে তারা এর আগে চাল কিনেছিলেন এখন কিন্তু বাজারে ওর চেয়ে অনেক বেশি দাম দিয়ে তাদেরকে আপনার চাল কিনতে হচ্ছে। এই কারণে তারা ভক্তরা যেটা বলছেন যে প্রশাসনের তরফ থেকে এটি যেন আরো বেশি করে নজরদারিতে নিয়ে আসা হয়। আমার কাছ থেকে চালের সর্বশেষ এই ছিল। চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল, যোগ দিয়েছিলেন দিনাজপুর থেকে।